আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। প্রোগ্রামটি শেষ হয়েছে, তো প্রোগ্রামটি আবার রিভিউ করি। আমরা একটি আউটপুটকে অন করব, যে ইনপুট দেয় একটা ইনপুট দেবো, সেই ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুটটি অন হবে। আবার ওই ইনপুটটি আমরা প্রয়োগ করব, সাথে সাথে আউটপুটটি বন্ধ হয়ে যাবে। আর এই ঘটনাটি ঘটবে কাউন্টার প্রোগ্রামের মাধ্যমে। আমরা পিএলসি যে কাউন্টার প্রোগ্রামটি এখানে সাজিয়েছি, চলুন একটু রিভিউ করি। যখন আমরা P0 প্রেস করব তখন দেখ P0 দুইটা নিয়েছি, কাউন্টার ওয়ানেও P0 ইনপুট হিসাবে, কাউন্টার টুতেও P0 ইনপুট হিসাবে। যখন আমরা প্রথম ইনপুট দিব তো সে ওয়ান কাউন্ট করবে, করে তার ভ্যালুর সাথে মিলে যাবে, তখন এটা সেট হবে। সেট হলে C01 নামের যে নর্মালি ওপেন কন্ট্যাক্টটি আছে এটা ক্লোজ হবে, তখন আউটপুটটি অন হবে। এবং পাশাপাশি এই যে কাউন্টার টু এটাও একটি ইনপুট কাউন্ট করবে। এরপর যখন আমরা ইনপুটটি ছেড়ে দেব, তারপরে আবার যখন ইনপুট দেব তখন এই তখন কাউন্টার ওয়ান ইনপুট কাউন্ট করবে, কিন্তু সেটার দ্বারা আর আমাদের কোনো কিছু হবে না, আমাদের দরকারও নেই। তখন আমার যে কাউন্টার টু আছে এটা নিয়ে ঘটনা ঘটবে, তখন কাউন্টারের যে ভ্যালুটা দেওয়া আছে টু সেটার সাথে ম্যাচ করে যাবে, তখন এটা সেট হবে। সেট হলে সাথে সাথে এর যে রিসেট যে ইনপুটটি আছে সেটা ক্লোজ হয়ে যাবে এবং কাউন্টার ওয়ান অর্থাৎ কাউন্টার ওয়ান এবং কাউন্টার টু দুইটারই রিসেটের জন্য যে আমরা নর্মালি ওপেন কন্ট্যাক্টে নিয়েছি এটা হচ্ছে C2 অর্থাৎ কাউন্টার টুর একটি পয়েন্ট, কাউন্টার টু অ্যাড্রেসের একটি ওপেন কন্ট্যাক্ট নিয়েছি। তো এটা যখন সেট হবে এটা ক্লোজ হবে, এটা ক্লোজ হবে, এটা ক্লোজ হলে এটা রিসেট হবে, এটা ক্লোজ হলে এটা রিসেট হয়ে যাবে, এটা যখন রিসেট হবে তখন এটা ওপেন হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক এইভাবেই প্রজেক্টগুলো চলতে থাকবে। তো চলুন আমরা সফটওয়্যারে গিয়ে প্রোগ্রামটি করি। আর সফটওয়্যার প্রোগ্রাম করার পরে এটা আমরা ট্রেনার বোর্ডে আপলোড করবো, ট্রেনার বোর্ডে আপলোড করে তারপরে আমরা এটা পর্যবেক্ষণ করবো। চলুন তাহলে আমরা সফটওয়্যার প্রোগ্রামটি তৈরি করবো। ভিউয়ার্স, আমরা যে প্রোগ্রামটি এখন সফটওয়্যারে তৈরি করব তা হচ্ছে কাউন্টার প্রোগ্রাম টু। কাউন্টার প্রোগ্রাম টু হচ্ছে আমার একটি ইনপুট থাকবে, সেই একটি ইনপুট যখন আমরা ইনপুট দেব, প্রথমবার ইনপুট দেব তখন আউটপুট অন হবে, এবং দ্বিতীয়বার যখন আবার ওই একই ইনপুট দিয়ে ইনপুট দেব তখন আউটপুটটি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো প্রোগ্রাম এবার শুরু করে দেই, নতুন প্রোগ্রাম নেব আমরা, নিউ প্রজেক্ট 120S। ওকে, আমরা এটা ফুল স্ক্রিন করব। এবার আমাকে, যেহেতু এটা কাউন্টার প্রোগ্রাম তাই আমাকে এখানে কাউন্টার নিতে হবে, আর এই প্রোগ্রামের জন্য আমাকে দুইটা কাউন্টার লাগবে। তো প্রথমে আগে আমরা একটি কাউন্টার নিই। কাউন্টার নেওয়ার জন্য আমার একটি আলাদা কমান্ড দিতে হয়। কমান্ড হবে হচ্ছে CTU স্পেস, নিব হচ্ছে কাউন্টারের অ্যাড্রেস, কাউন্টারের অ্যাড্রেস কত হবে, কাউন্টারের অ্যাড্রেস এটা ওয়ান দেব, তাহলে C1 স্পেস, এটা কতবার ইনপুট নেওয়ার পরে সেট হবে, অবশ্যই এটা একবার ইনপুট নেই জন্য সেট হয়, সেই জন্য আমাকে কাজটি করা। তো এটা ভ্যালু দেবো হচ্ছে 1, দিয়ে ইন্টার দিয়ে দেবো। ঠিক আছে,
काउंटर वन और ये सेट भैलू होच्छे वन एरपर आम्रा आरेकटी काउंटार नेब जेटा दुईटा काउंटार तो आगे आम्रा एटा सम्पन्न करी आमि इनपुट निब पी जिरो एटा संयोग करे दी এবার আমাকে দ্বিতীয় কাউন্টার নিতে হবে এটার লাইনটা আগেই শেষ করব না আগে দ্বিতীয় কাউন্টারের কাজটা করে নেই তারপরে আমরা এই লাইনটা শেষ করব রিসেটের লাইনটা শেষ করব তাহলে আবার আমরা কাউন্টারে যাই আমি আরেকটি কাউন্টার নিব ঠিক একই কমান্ড ব্যবহার করতে হবে সিটিইউ এটা কাউন্টার অ্যাড্রেস সি অবশ্যই সি টু নিব এটা যেহেতু সি ওয়ান এটা নিয়েছে আর এর ভ্যালু অবশ্যই আমরা টু নিব অর্থাৎ এটা যখন দুইবার ইনপুট পাবে তখন যেন এটা সেট হয় ঠিক আছে এবার আমরা ইনপুট একই ইনপুট দুইটাতেই আমরা প্রয়োগ করব তাহলে একই ইনপুট যদি দুইটাতে দিতে চাই তাহলে এটা তো আমার কি ইনপুটের পি জিরো হিসাবে আমাকে রাখতে হবে পি জিরো এবার আমরা এটা সংযোগটা সম্পন্ন করি সংযোগ দিয়ে দিলাম এরপরে হচ্ছে যখন দুইটা ইনপুট পাবে তখন এটা সেট হবে এটা সেট হলে যেন এটা এটা রিসেট হয় আচ্ছা সেটা পরে করছে আচ্ছা মনে করি যে আমি ইনপুট দিচ্ছি ইনপুট দিলে যখনই প্রথমবার ইনপুট দেবো তখন এটা সেট হবে এটা এই কাউন্টার ওয়ান সেট হবে কাউন্টার ওয়ান যখন সেট হবে তখন আউটপুটটি যেন অন হয় সেই ব্যবস্থাটা এখন আমাকে করতে হবে তাহলে আমরা কী করব নর্মালি ওপেন কন্ট্রাক্ট নেব একটি এবং এই নর্মালি ওপেন কন্ট্রাক্টের অ্যাড্রেস হবে হচ্ছে সি ওয়ান অর্থাৎ এই কাউন্টারের অ্যাড্রেস হবে এই ওপেন কন্ট্রাক্টে অর্থাৎ এটা যখন সেট হবে তখন সাথে সাথে এটা ক্লোজ হবে আর এটা ক্লোজ হলে আউটপুটটি অন হবে তাহলে এবার আমরা একটা আউটপুট নিই আউটপুটটি পি ফোর জিরো হচ্ছে সংযোগ সম্পন্ন করি সম্পন্ন হলো তাহলে আবার এটা অন হলো প্রথমবার যখনই আমি ইনপুট দেবো এটাও ইনপুট নেবে এটাও ইনপুট নেবে এবং এটার সেট ভ্যালু ওয়ান দেওয়া আছে তাই এটা সেট হবে এটা ক্লোজ হবে এটা অন হবে এটার সেট ভ্যালু টু অর্থাৎ এটা ওয়ান কাউন্ট করে ওইভাবেই থাকবে এরপর যখন আমরা ইনপুট দেব তখন সাথে সাথে এটা আবার সেট হবে এটা যখন সেট হবে তখন অবশ্যই আমাকে এই কাউন্টার ওয়ান অর্থাৎ কাউন্টার টু যখন সেট হবে তখন সাথে সাথে যেন কাউন্টার ওয়ান রিসেট হয়ে যায় এবং সাথে সাথে কাউন্টার টুও যেন রিসেট হয়ে যায় এই ব্যবস্থাটা এখন আমাকে করতে হবে এই ব্যবস্থা যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিতে হবে এই পজিশনে অর্থাৎ কাউন্টার ওয়ান এবং কাউন্টার টুর দুটার জন্যই এবং যার অ্যাড্রেস হবে সি টু কাউন্টার টু ঠিক আছে এটা দিয়েও রিসেট করব আবার এর কন্ডিশন চেঞ্জ হলে যেন এটাও রিসেট হয়ে যায় অর্থাৎ এর সেট হলে যেন সেট হওয়ার সাথে সাথে এটাও রিসেট হয় সেই ব্যবস্থার জন্য আমরা এখানেও আমরা সি টু দিয়ে ইনপুট দিয়ে দেব রিসেট বাটনের ইনপুটটি এবার আমরা সংযোগটি সম্পূর্ণ করি সংযোগটি সম্পূর্ণ হয়েছে এবার আমরা যেটা করবো তা হচ্ছে যে ইন্ট কমান্ড ব্যবহার করবো কারণ এই প্রোগ্রাম তো এ পর্যন্ত হয়েছে আমার তার কোনো কন্ডিশন দরকার নেই ইনপুট আউটপুট দরকার নেই এবার আমরা ইন্ট কমান্ড ব্যবহার করে প্রোগ্রামটি শেষ করে দেব প্রোগ্রামটি সম্পূর্ণ হয়েছে এবার আমরা এই প্রোগ্রামকে আপলোড করব অর্থাৎ পিএলসিতে ডাউনলোড করব করে তারপরে আমরা চেক করে দেখব আপলোড করি হ্যাঁ প্রোগ্রামটি আপলোড হয়েছে চলুন এবার আমরা ট্রেনার বোর্ডে যাই ট্রেনার বোর্ডে গিয়ে দেখি যে প্রোগ্রামটি ঠিকমতো কাজ করছে কি না ভিউয়ার্স আমরা যে প্রোগ্রামটি এই ট্রেনার বোর্ডে আপলোড করেছি তা হচ্ছে কাউন্টার প্রোগ্রাম টু এবং এই
কাউন্টার প্রোগ্রামের ধরনটা হচ্ছে যে একটি ইনপুট এবং একটি আউটপুট। যখন আমরা ইনপুট একবার দেব তখন আউটপুটটি অন হবে, এবং দ্বিতীয়বার যখন ইনপুট দেব তখন আউটপুটটি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রোগ্রাম তো আপলোড করা হয়েছে, এবার আমরা ইনপুট দিয়ে দেখি। ইনপুট হিসাবে P0 ব্যবহার করা হয়েছে আর আউটপুট হিসাবে P40 ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রথমবার ইনপুট দিয়ে দেখি। হ্যাঁ, অন হয়েছে। আবার ইনপুট দেই, হ্যাঁ অফ হয়েছে। অর্থাৎ ফার্স্ট ইনপুট যখনই দেওয়া হবে তখনই এটা অন হবে, আর সেকেন্ড ইনপুট যখন দেওয়া হবে তখন এটা অফ হয়ে যাবে। এটা কিন্তু ইনপুট একই ইনপুট দিয়েই দেওয়া হচ্ছে, একই সুইচ দিয়েই দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা একটু খুব মজার প্রোগ্রাম, এবং যদি আপনি বুঝতে পারেন তাহলে তো খুব ভালো, না হলে তো একটু ভালো করে লক্ষ্য করলেই আপনি এই প্রোগ্রামটি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে PLC-র এই প্রোগ্রামগুলি আপলোড করা হয়, তো আপনারা যদি নিয়মিত এই প্রোগ্রামগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো আরেকটি টিউটোরিয়াল নিয়ে, অর্থাৎ আরেকটি PLC প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আমি এতক্ষণ হাবিবুর রহমান বলছিলাম বাংলাদেশ IT ইনস্টিটিউট থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।